আমরা চলে এসেছি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাডিখাল গ্রামে। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় 35 কিলোমিটার। এই রাডিখালে অমর বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর পৈতৃক বাড়ি। আমরা অটোরিকশা থেকে নেমে ভেতরে প্রবেশ করছি। ভেতরে প্রথমে প্রবেশ করতেই দুপাশের বৃক্ষ সারির সবুজের সমারোহ আমাকে মুগ্ধ করেছিল। প্রথমে আমরা স্যার জগদীশ চন্দ্র বসুর কমপ্লেক্সে প্রবেশ করব, যেটি 2011 সালে নির্মাণ করা হয়েছে। এই কমপ্লেক্সে ঢুকতে জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটতে হয়। আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। স্যার জগদীশ চন্দ্র বসু প্রথম সফল বিজ্ঞানী যিনি উদ্ভিদের যে প্রাণ আছে তা আবিষ্কার করেন। স্যার জগদীশ চন্দ্র বসুর অস্থায়ী জাদুঘরে আমরা রয়েছি। জাদুঘরটি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আমি জাদুঘরে প্রবেশ করছি। স্যার জগদীশ চন্দ্র বসুর অস্থায়ী জাদুঘরে এখন আমি রয়েছি। এখানে বিভিন্ন ধরনের তার বৈজ্ঞানিক সূত্র এবং বিভিন্ন ধরনের নথিপত্র এখানে সংরক্ষণ করা হয়েছে। তো এটি আমি দেখছি এবং এই চ্যানেলের মাধ্যমে আপনারাও দেখতে পাবেন। এই অস্থায়ী জাদুঘরে জগদীশ চন্দ্র বসুর গবেষণাপত্র, হাতে লেখা পাণ্ডুলিপি, রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তিতে তাকে নিয়ে লেখা চিঠি ও রবীন্দ্রনাথ ঠাকুর জগদীশ চন্দ্র বসুকে নিয়ে লেখা চিঠি, তেল রঙের আঁকা ছবি সহ নানা দুর্লভ জিনিস এই অস্থায়ী জাদুঘরে রয়েছে। জগদীশ চন্দ্র বসুর বিভিন্ন ধরনের স্মৃতিচারণ এবং স্মৃতিচারণা ধরে রাখার একটা চেষ্টা করা হয়েছে। এখানে আমরা বিভিন্ন ধরনের তার আবিষ্কারের যন্ত্রপাতি, তার বিভিন্ন আর্টিকেল এগুলো এখানে সংরক্ষণ করা আছে। এগুলো আমি দেখানোর চেষ্টা করছি।
স্যার জগদীশ চন্দ্র বসুর এই কমপ্লেক্সে দর্শনার্থীদের জন্য পশু পাখির ম্যুরাল, আর্টিফিশিয়াল পাহাড়ি ঝর্ণা ও সিঁড়ি বাঁধানো পুকুর ঘাট তৈরি করা হয়েছে, যাতে করে এখানে এসে এই ঐতিহাসিক জায়গাটি ভ্রমণের সাথে সাথে অবসর সময়টি সুন্দরভাবে কাটাতে পারেন প্রকৃতির মাঝে। জগদীশ চন্দ্র বসু প্রথম মাইক্রোওয়েভ প্রযুক্তির উপর সফল গবেষণা করেন, যার ফলশ্রুতিতে আবিষ্কৃত হয় রেডিও। তার উল্লেখযোগ্য আবিষ্কারের মধ্যে রয়েছে মাইক্রোওয়েভ রিসিভার ও ট্রান্সমিটারের উন্নয়ন। স্যার জগদীশ চন্দ্র বসুর এই কমপ্লেক্স থেকে আমরা তার পৈতৃক বাড়ির দিকে রওনা দিয়েছি। এই পৈতৃক বাড়িটি এখন কি অবস্থায় রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরব। জগদীশ চন্দ্র বসুর পিতার নাম ভগবান চন্দ্র বসু ও মাতার নাম বামা সুন্দরী বসু। এটি হলো স্যার জগদীশ চন্দ্র বসুর পৈতৃক বাড়ি, যেটি এখন সংরক্ষণ করা হচ্ছে। এই ভবনটি এখন সংরক্ষণ করা হচ্ছে এবং সংরক্ষণ করার জন্য এই ভবনটি নতুন রূপে তৈরি করা হচ্ছে এবং ভবনটি এখন সংস্কার কাজ শেষ পর্যায়ে। আমরা ভবনটিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আমরা যতটুকু জেনেছি, এই ভবনটি নির্মাণ কাজ শেষ হলে এখানে স্যার জগদীশ চন্দ্র বসুর বিভিন্ন ধরনের স্মৃতি সংরক্ষণ করা হবে এবং জাদুঘরে রূপান্তরিত করা হবে এবং সেটি জনগণের জন্য, সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হবে। তো আমরা এখন ভবনটি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই। তার পৈতৃক বাড়ির 30 একর জায়গায় স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউট ও কলেজ এবং স্যার জগদীশ চন্দ্র বসু কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে।